হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে এলাম। আজ দেখাবো ছোলা বুটের ডালের হালুয়া। আমি ছোলা বুটের ডাল নিয়েছি এখানে 500 গ্রাম। আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। আমি চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে দিচ্ছি কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য। ডালটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করে নিব। এই যে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আমি 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এই যে দেখুন ডালটা কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি, কোনো লাম্পস নাই। এখন আমি হালুয়া রান্নায় চলে যাব। রান্নায় চলে এলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ, আর 2 টুকরা তেজপাতা নিয়েছি। যারা মশলার ফ্লেভার পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। এখন দিয়ে দিচ্ছি কুচানো কাজু বাদাম। মশলা আর বাদামটা একটু ভেজে নিলে সুন্দর একটা স্মেল বের হয়। বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ছোলা বুটের ডালের হালুয়া করলে খেতে খুবই ভালো হয়। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। বাদামটা যখন ভাজা ভাজা হয়ে যায় তখন স্মেলটা খুবই সুন্দর আসে। ঘিয়ের সঙ্গে বাদাম ভাজলে অন্যরকম একটা স্মেল। ডালটা বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি অ্যাড করেছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন মিষ্টি দিয়ে নেবেন। এখানে আমার 2 কাপ ডাল ছিল, আমি 1.5 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি লিকুইড হয়ে গেছে, চিনিটা গলে গেছে, সেজন্য নাড়াচাড়া বন্ধ করলে নিচ থেকে লেগে যেতে পারে, সেজন্য বারবার নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, শুধু দেখতে যেন ভালো হয়, দেখতে আকর্ষণীয় হয়, সেজন্য আমি ফুড কালারটা অ্যাড করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি, কালারটা আমার কাছে ভালো লাগে। বিশেষ করে ডালের হালুয়ার মধ্যে এই কালারটা খুবই ভালো যায়। যতক্ষণ পর্যন্ত না এটা অনেক বেশি ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে রান্না করব। অনেকটা ঘন হয়ে গেছে, আরো কিছুক্ষণ আমার রান্না করতে হবে। তবে এই পর্যায়ে আমি গুঁড়া দুধ অ্যাড করব। আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ফুল ক্রিমের। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। আর 4-5 মিনিটের মতো আমি নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নেব। দেখুন হালুয়া রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব একটু ঘি। সব শেষে ঘিটা অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল থাকে ঘিয়ের। আর ঘি দিয়ে তো রান্নাই করলাম, শেষে এই ঘিয়ের স্মেলটা থেকে যায় হালুয়ার মধ্যে। গোড়া দুধটা দেওয়ার কারণে খেতে সুস্বাদু হয় অনেক। ছোলা বুটের ডালে হালুয়া এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো হয়। গোটা মশলাগুলোকে আমি উঠিয়ে নিব, নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন ডালটা কিন্তু পাতিল থেকে ছেড়ে দিয়েছে, পাতিলের সঙ্গে লেগে থাকছে না। এ পর্যায়ে এসে বুঝবেন যে হালুয়াটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে আমি ট্রের উপরে সেট করে নিব। এখন আমি একটা ট্রের উপরে নিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি। উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুস্বাদু হবে। তো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে আমি নিয়ে চলে এলাম। এখন আমি কুকি কাটার দিয়ে এগুলো কেটে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কুকি কাটার দিয়ে কয়েকটা ডিজাইন করে কেটে নিয়েছি। আপনাদের বাসা যদি কুকি কাটার না থাকে তাহলে ছুরি কাছে দিয়েও কেটে নিতে পারেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে। যদি কারোর আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।